রেডি। আসসালামু আলাইকুম। কি শিখেছিলাম মনে আছে সবার? আমরা কতগুলি পাইপের জয়েন্ট করা শিখেছিলাম, তাই না? এখন বিভিন্ন সার্কিটগুলিও শিখেছিলাম, তাই না? শাওয়ার করা, শাওয়ারের লাইন করা, তারপরে হট ওয়াটার কোল্ড ওয়াটারের লাইন করা এবং বেসিনের এই লাইনগুলি করা আমরা শিখেছিলাম, পাইপের সার্কিটগুলি তৈরি করা শিখেছিলাম। এখন কি করতে হবে আমাদের? এই সার্কিটগুলি আমরা কিভাবে ওয়ালে গ্রুপ করে পেনিট্রেশন করব, মানে গ্রুপ করে স্থাপন করব, সেই বিষয়গুলি আমরা জানবো। এটা আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? কারণ আমাদের সার্কিটগুলি কী করতে হবে? কনসিল ওয়ারিং করার জন্য, প্লাম্বিংয়ের কনসিল ওয়ারিং করার জন্য অবশ্যই আমাদেরকে গ্রুপ করাটা বিষয়টা জানতে হবে। তো এই গ্রুপ করার জন্য আমাদের যেই টুলসগুলি প্রয়োজন হবে, প্রথমত আমাদের হ্যান্ড টুলস, একটি হাতুড়ি, এই হাতুড়ি টুলসটি প্রয়োজন হবে, এবং এই যে চিজেল, এটি একটি হ্যান্ড টুলস, এই চিজেলটি প্রয়োজন হবে, এবং একটি মেজারিং টেপ, এই টুলসটি প্রয়োজন হবে। এখন আর আমাদের এখানে আরেকটা কী টুলস ব্যবহার করতে হবে? একটি মেশিন টুলস ব্যবহার করতে হবে, সেটা হলো গ্রাইন্ডিং মেশিন। তো আজকে আমরা শুধু এই হ্যান্ড টুলস দিয়ে কীভাবে গ্রুপটা করতে হবে সেই বিষয়টা জানব। তাহলে আমাদেরকে এখানে প্রথমে কী করতে হবে? আমার টুলসগুলি সম্বন্ধে জানলাম, এবং যে সেফটি, সেফটি সম্বন্ধে আমাদের জানতে হবে। আমাদের এখানে কী সেফটি অবলম্বন করতে হবে? আমাদেরকে অবশ্যই সেফটি, নিজের শরীরকে রক্ষা করার জন্য অ্যাপ্রন পরিধান করতে হবে, হাতকে সুরক্ষা করার জন্য হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে, এবং চোখকে সুরক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই সেফটি গ্লোভস পরতে হবে, এবং পা সুরক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই সেফটি শু পরিধান করে নিতে হবে। তাহলে আমরা সেফটির বিষয়গুলি জানলাম। এখন এখানে আমরা কীভাবে মেজারমেন্টটা দেখব? একটা ইটের দেয়ালে যখন আমরা গ্রুপ করব, তখন আমাদের যে পাইপ হবে, যেমন এটা 3/4 ইঞ্চ পাইপ, এটা 1/2 ইঞ্চ পাইপ, তাই তো? এখন এই পাইপের উপরে কিন্তু আমার গ্রুপের মেজারমেন্টটা নির্ভর করবে। তাহলে আমাদের এখানে যদি একটা 1/2 ইঞ্চি পাইপ হয়, তাহলে আমরা 1/2 ইঞ্চি পাইপের সাথে আরও 1/2 ইঞ্চি অ্যাড করে গ্রুপটা করব। এটা যদি আমাদের 3/4 পাইপ হয়, তাহলে আমাকে এই 3/4-এর সাথে আরও 1/2 ইঞ্চি অ্যাড করে আমরা পাইপটি গ্রুপটি করবো, পাইপটির মেজারমেন্ট অনুযায়ী। তাহলে প্রথমে আমরা এখানে একটা দাগ দিতে পারি, তাই তো? তাহলে আমার এটা করতে হচ্ছে 3/4 ইঞ্চ পাইপ, তাই না? 3/4 ইঞ্চি পাইপ হলো আমার এখান থেকে আমার পাইপের গায়ে অনুযায়ী এখানে হলো, এখানে 3/4 ইঞ্চি পাইপের গায়ে অনুযায়ী এখান থেকে আমরা এইখানে এই যে 3/4 নিলাম, তাই না? চারটা ভাগ আছে না, 1 ইঞ্চিকে চারটা ভাগ, এটাকে 4 ভাগের 3 ভাগ, তাই না? এর সাথে আবার কী হবে? আমরা বলছি 1/2 ইঞ্চি বেশি। তাহলে আমাদের এখান থেকে কী হবে? এখান থেকে আবার এটাকে ঠিকভাবে ধরে এখান থেকে আমাকে 1/2 ইঞ্চি, তাই তো হবে না? এখান থেকে 3/4 ইঞ্চি সাথে আরও 1/2 ইঞ্চি নিলাম, নিয়ে আমি এখানে আমাকে এই পাইপের অনুযায়ী সোজা করে একটা দাগ দিয়ে ফেলতে হবে, এবং এখানে আমি একটু গাঢ় করে স্পষ্ট করে দাগটা দিব, ঠিক আছে? তাহলে আমাদের এখানে এই মেজারমেন্ট অনুযায়ী আমরা কী পেয়ে গেলাম? এই 3/4 ইঞ্চি পাইপটাকে গ্রুপ করার জন্য আমাদেরকে 3/4 ইঞ্চ পাইপ প্লাস এটার সাথে 1/2 ইঞ্চি নিতে হলো। এতটুকু কারো বুঝতে সমস্যা আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখব মেজারমেন্টটা নেওয়ার পরে আমরা কীভাবে গ্রুপটা করব। প্রথমে আমরা কী করব, আমরা দেখে নেই এখানে আমরা কীভাবে গ্রুপটা করি। তাহলে আজকের এই সেশন থেকে আমরা কী জানতে পারলাম? যে আমরা গ্রুপটি কীভাবে করব এবং মেজারমেন্ট আমরা কীভাবে নিব, এবং আমাদের গ্রুপটা করা কেন প্রয়োজন, আমাদেরকে এই গ্রুপ করার জন্য কী কী টুলসগুলি ব্যবহার করতে হবে, এবং এই গ্রুপ করার সময় আমাদের কী কী সেফটিগুলি অবলম্বন করতে হবে, এই বিষয়গুলি আমরা বুঝতে পেরেছি তো সবাই? এখানে কার কোন প্রশ্ন আছে বুঝার? তাহলে এখন আমি প্র্যাকটিক্যালি বাস্তবে কীভাবে কাজটি করব সেই বিষয়টি দেখাচ্ছি। Thank you.
দেখলাম কিভাবে মেজারমেন্ট নিয়ে করতে হয় আমি আবার দেখাচ্ছি এখানে প্রথমে আমি কি করেছি এটাকে এই 3/4 ইঞ্চ পাইপের সাহায্যে আমি পাইপটাকে আমি হুক করব তার জন্য আমি মেজারিং টেপের সাহায্যে এটা মেজারমেন্টটা নিয়ে নিয়েছি এখানে 3/4 ইঞ্চ এবং এখানে হাফ নিয়ে আমি এটাকে কি করেছি চক ফেটরজে এটাকে মার্কিং করে নিয়েছি এখানে মার্কিং করে নিয়েছি নেওয়ার পরে কি করলাম আমি এই চিজেলটাকে এখানে আমার প্রথমে যে দাগটা আছে মার্কিং এর এইটাকে আমাকে একটা লাইন দিতে হবে এইটাকে সম্পূর্ণটাকে একটা দাগ দিয়ে দিতে হবে চিজেলের সাহায্যে এবং এরপরে কি করতে হবে দুই দিকে আমার দাগটা একটা গ্রুপ করে চিজেলের সাহায্যে একটা মার্কিং করে নিতে হবে এরপরে এইভাবে তারপরে আমি এখানে মাঝখানে এই চিজেলটা ধরতেছি কিভাবে যখন আমি সাইডে ধরলাম তখন এইভাবে ধরলাম এভাবে মেজারমেন্টটা যেন ঠিক থাকে আর যখন মাঝখানে আমি ধরবো তখন কীভাবে ধরলাম এইভাবে ধরলাম কারণ কি আমার জন্য আমার বেশি অংশ কেটে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবো না না একটু অ্যাঙ্গেল করে ধরতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না যখন আমি এইভাবে ধরবো আমাকে এই মেজারমেন্টটা রাখার জন্য আমি সোজাভাবে ধরবো এখানে যদি আমি বাঁকা করে ধরি তাহলে কি বেশি ভেঙে যাবে না বেশি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু যখন আমি ভিতরের দিকে করব তখন আমাকে অবশ্যই একটু ইনক্লাইন করে ধরে নিতে হবে তাহলে ইনক্লাইন করে ধরে নিলে কি কারণ আমাকে তো ভিতরের অংশটাকে উঠাইতে হবে তার জন্য এভাবে আমাকে এভাবে ইনক্লাইন করে ভেঙে ভেঙে আমাকে যেটা ব্যবস্থা আস্তে 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 দিতে হবে এরপরে আবার গভীর করে দিতে হবে তাহলে এখানে লক্ষণীয় বিষয় কি হচ্ছে যে আমাকে অবশ্যই এটার মেজারমেন্টের দিকে লক্ষ্য রাখতে হবে এবং এখানে মেজারমেন্ট অনুযায়ী আমাকে চিজেল ধরার বিষয়টাও খেয়াল রাখতে হবে যে আমি এখানে কীভাবে যখন আমি মাঝখানে কাটছি তখন আমি কীভাবে ধরতেছি এবং যখন আমি সাইডে কাটতেছি তখন আমি কীভাবে ধরতেছি এই বিষয়গুলি লক্ষ্য করা প্রয়োজন এখন প্রশ্ন হলো যে যদি এখানে আমার এই হাতুড়ি যদি ব্রেকডাউন করে যে আমার হাতুড়িটাতে প্রবলেম হয়ে গেল এইটার টুসটাতে সমস্যা হয়ে গেল তখন এটা বিকল্পভাবে আমি কিভাবে কাজ করতে পারি এটা বিকল্পভাবে আমি এটা তখন এটা গ্রাইন্ডিং মেশিন দিয়েও কিন্তু আমি এখানেভাবে প্রথমে কাজটা করতে পারি ঠিক আছে এছাড়া কি করতে পারি আমি হাতুড়ি যদি আমার ব্রেকডাউন হয়ে যায় আমাকে কাজটা চলমান রাখার জন্য আমি ভারী পাথর বা এই ইয়াটাকে বিকল্প হ্যান্ডেলের ব্যবস্থা করে আমি কাজটাকে চলমান রাখতে পারি তাই না এটা হলো কন্টিজেন্সি ম্যানেজমেন্ট আমাকে বিকল্প পথ কী অবলম্বন করতে হচ্ছে ঠিক আছে তাহলে এখানে কার কোনো প্রশ্ন আছে না তাহলে এখানে দেখি আমার সাথে করেন তো দেখি আপনি এটা আপনি করেন দেখি হ্যাঁ ধরেন এখানে প্রথমে মেজারমেন্টটা কীভাবে নিতে হয় মেজারমেন্টটা গ্রুপ কাটা হয়ে যাবে এবং আপনারা সবাই বুঝতে পারলেন তাহলে এখন সবাই আপনারা এটা নিজেরা নিজেরা করুন ঠিক আছে দেখে করেন কাজটা করতে থাকেন তাহলে ভালোই করতে পারছেন আপনারা তাহলে তো সবাই বুঝে গেছেন আমরা এভাবেই গ্রুপ করব তো আগামী ক্লাসে আমরা চেষ্টা করব দেয়ালে একটা গ্রুপ কাটা দেয়ালের মধ্যে কিভাবে ওয়ারিংটা সেট করতে হয় আগামী ক্লাসে আমরা সেটা দেখব এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সেশন হবে কারণ আমাদের যতই আমরা প্লাম্বিং ওয়ারিংটা করি না কেন এখন কিন্তু আর সারফেস ওয়ারিং হয় না এটাকে কনসিল করতে হয় তাহলে কনসিল করার জন্য ওয়ালে আমরা কীভাবে সেটাকে সেট করব সেই বিষয়টা আমরা আগামীতে দেখব তো আজকে আমার সাথে এই সেশনে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং কাজটা করতে পেরেছেন তাহলে আগামী সেশনে আপনাদেরকে আমার সেশনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি
সে পর্যন্ত সবাই সুস্থ থাকা কামনা করছি, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।